শুধু সাহিত্যের পাতাই নয়, বাস্তবেও ছড়িয়ে ছিটিয়ে আছে বহু খোদিত পাষাণ। সেই রকমই একটি কুলধারা সোনার কেল্লা শহর থেকে ১৮ কিমি দক্ষিণ পশ্চিমে স্থান। অতীতে ছিল বোধিষ্ণু গ্রাম। কোনো এক রহস্যজনক কারণে রাতারাতি তা পরিত্যক্ত হয়ে যায়। সারি সারি ঘর, রাস্তা, মন্দির নিয়ে একা একা পড়ে আছে অতীতের এই জনপদ। শুধু সেখানে থাকার কেউ নেই। থর মরুভূমির কোলে এই গ্রামের পতন হয়েছিল ত্রয়োদশ শতকে। যোধপুরের পালিওয়ালা সম্প্রদায়ের ব্রাহ্মণরা এখানে বসত গড়েছিলেন। তারা কৃষি ও ব্যবসা দুদিকেই দক্ষ ছিলেন। পালি থেকে এসেছিলেন বলে তাদের পালিওয়ালা ব্রাহ্মণ বলা হতো। ১৮৯৯ সালে রচিত বই তোয়ারিক জয়সলমীরে উল্লেখ আছে কুলধারার। সেখানে বলা হয়েছে, করহান নামে এক পালিওয়ালা ব্রাহ্মণ এখানে প্রথম বসত তৈরি করেছিলেন। গ্রামের ধ্বংসস্তূপে পাওয়া গিয়েছে তিনটি সমাধিক্ষেত্র, পাশাপাশি ৬০০রও বেশি বাড়ির ধ্বংসাবশেষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। কুলধারা সহ স্থানীয় ৮৩টি গ্রামে জনবসতি গড়ে উঠেছিল। জনশ্রুতি, ১৮২৫ সালে রাখি পূর্ণিমার রাতে জনশূন্য হয়ে পড়ে সেগুলো। রাতারাতি কর্পূরের মতন মিলিয়ে যায় প্রায় ১৫০০ গ্রামবাসী। তবে বাকি গ্রামগুলোর নাম চাপা পড়ে গিয়ে মূল স্রোতে রয়ে গিয়েছে শুধু কুলধারা নামটি। কেন পরিত্যক্ত হয়ে পড়ে কুলধারা? নেপথ্য আছে বহু জনশ্রুতি ও কিংবদন্তি। সেই রকমই এক কাহিনী বলে, স্থানীয় সামন্ত শাসক সালিম সিংহ নাকি গ্রামের এক মেয়ের প্রেমে পড়েছিলেন। তিনি সৈন্য পাঠিয়ে হরণ করতে চেয়েছিলেন ওই কন্যাকে, কিন্তু গ্রামবাসীরা এক রাত সময় চেয়ে নেন। বলেন পরের দিন এলে তাদের হাতে মেয়েকে তুলে দেওয়া হবে। গ্রামবাসীদের ফন্দি বুঝতে পারেনি সামন্ত, তিনি অপেক্ষা করতে রাজি হয়ে যান। সেই সুযোগে এক রাতের মধ্যেই পালিয়ে যান গ্রামবাসীরা। পরের দিন সকালে খুঁজে পাওয়া যায়নি তাদের একজনকেও। সামন্তের কুনজর থেকে রক্ষা পান গ্রামের মেয়ে। কিন্তু গ্রামবাসীরা কি ফিরে যান আবার যোধপুরের পালিতে, নাকি নতুন বসতি গড়েন অন্য কোথাও? ইতিহাস সে সম্পর্কে সম্পূর্ণ নীরব। সোনার কেল্লার পাশাপাশি পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে ভৌতিক কুলধারাও।